শুভ সকাল বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। সকালবেলায় দু ঘরের থেকে বাসনগুলো বের করে নিলাম আর দেখো বন্ধুরা কি রোদ উঠেছে আজকে, তাই না? অনেকটাই কিন্তু সকাল সকালে রোদ উঠে গেছে। আর এদিকে দেখো প্রীতমও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তাই প্রীতমকে আমি বলছিলাম যে গুড মর্নিং স্যার, তো ও হেসে দিয়েছিল, তাই জন্য আমিও একটু হাসছিলাম আর কি। আর ওর সঙ্গে কথা বলছিলাম আর বাসনগুলো মাজছিলাম। ও ব্রাশ করবে এখন, ব্রাশ নিয়ে নিয়েছে এখন, ও যে একটু রাস্তায় গেল, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করবে, আর আমি এদিকে বাসনগুলো ততক্ষণে মেজে নেব। আর মেয়ে কিন্তু উঠে পড়েছে আগেই। প্রত্যেকের ঘরে কিন্তু একবেলা যদি শুধু কলটা নষ্ট হয় বা যদি একদিনের জন্য যদি কলটা নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু খুব মানে খুবই অসুবিধা হয়। সেদিন ধরো বিকেলবেলা আমাদের কলটা যে নষ্ট হয়ে গেছিলো একবেলার জন্য, সকালবেলা কাজ তো বেশি থাকে তাই সকালবেলা কলের পারে দরকারটাও বেশি থাকে, জলটাও বেশি লাগে, আর আমাদের কল নষ্ট হয়েছিল কিন্তু বিকেলবেলা, তাও মানে একটা বেলায় আর চলছিল না, এরকম অবস্থা। পাশের বাড়ির থেকে জল এনে এনে কিন্তু কাজগুলো করছিলাম, তারপর বাসনগুলো খাওয়ার পর তো আর মাজাই হয়নি, তো তারপরে হচ্ছে পাশের বাড়ির থেকে ওই কল ঠিক করার ইস্যুগুলো এনে দিলাম কি বলে, তারপরে গিয়ে কিন্তু মানে বাসনগুলো আমি মেজেছি। মানে একবেলা যদি কল না থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। বাসন মাজা শেষ, তো এখন হচ্ছে প্রীতমকে বলছে একটু আয় তো চুলগুলো একটু কেটে দেই, চুলগুলো না চোখে পড়ে, মানে সামনের চুলগুলো এতটাই বড় হয়ে গেছে ছেলের যে চোখে পড়ে, তাও না কাটতে চায় না, ওই কাটবে না বলেই কান্না করছে। আর আমার হাসিও পাচ্ছিল কিন্তু কিছু করার নেই, চোখে লাগছিলো চুলগুলো, আর ও নাকি চুল কাটবে না একটুখানি কাটবে, তো বললাম একটুখানি আমি কেটে দেবো আয়, পর জোর জবরদস্তি দেখো একটুখানি কেটে দিয়েছে, তারপরে দৌড় মেরে চলে গেছে। আসলে কী বলো তো, কদিন পরপর তো চুল বড় হয় কিন্তু কদিন পরপর তো নিয়ে যাওয়া সম্ভব না চুলের দোকানে চুল কাটার জন্য, সেই জন্য কিন্তু আমি বেশিরভাগই আমার ছেলে আর মেয়ের কিন্তু চুল আমি বাড়িতেই কাটি। আজকে যেহেতু ও চুলগুলো কাটতে দিচ্ছিল না তাই কিন্তু সেরকম চুল কাটা হয়নি, শুধু আর কি সাইডগুলো করে একটুখানি কেটে দিয়েছে, সামনের চুল একটুখানি কেটে দিয়েছি, কাটতে দিচ্ছিল না, বললো কি না পেতে দোকানে আর কি ভালো করে শেপ নিয়ে আর কি কাটবে, তো সেই জন্য আর কি কাটলো না, তাই একটুখানি কেটে দিয়েছি। তারপরে হচ্ছে ঘরে আসলাম বিছানাটা ঠিক করার জন্য, বিছানাটা ব্লাঙ্কেটটা গুছিয়ে নিলাম, বালিশগুলো জায়গা মতো রেখে দিলাম। হ্যাঁ, আর একজন দিদিভাই বলেছিলে যে তুমি বিছানা ঝাড়ু দিয়ে ঝাড়তে পারো না, দিদিভাই আমি রিপ্লাইও দিয়েছি তাও ভিডিওতে বলে দিচ্ছি দিদিভাই। আসলে কি বলতো দিদিভাই, আমার না ঝাড়ু ঘরে টেকে না, ছেলের জন্য টেকে না, ছেলে আর মেয়ে না ওই ঝাড়ুর কাটিগুলো বের করে করে খেলে আর ঝাড়ুর কাটিগুলো না টুকরো টুকরো করে দেয়। আমি অনেক কয়বার কয়েকবার কিন্তু ঝাড়ু বানিয়েছিলাম, বিছানা ঝাড়ার জন্য কিন্তু ঝাড়ু বানিয়েছিলাম, তবে এই যে টেকে না যেহেতু সেই জন্য কিন্তু আর ঝাড়ু বানাই না, যে কোনো কাপড় মোটা কাপড় বা বেড কাভার যেটা দিয়ে হোক সেটা দিয়েই কিন্তু বিছানাটা ঝাড়ি, বা এই বেড কাভারটা তুলে আর কি ওইটা দিয়ে আর কি ঝাড়ি, তো এরকম করে ঝাড়ি আর কি, ঝাড়ু আর বানাই না সেই জন্যে। আর এদিকে দেখো আমার আলমারিতে কিছু জামা ছিল বাইরে আর কি, প্রীতম প্রীতির আমার কিছু জামা ছিল, তো সেই জামা কাপড়গুলো কিন্তু আলমারিতে এখন রেখে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনও আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ও এইখানে চাকা চাকান করি, চলো আমি বস্তা আনবি না। ওই যে প্লাস্টিক এনেছে ওর প্লাস্টিক দিবে বলে, দুইটা চৌকা। তো বন্ধুরা এখন দেখো আমরা চলে এসেছি কিন্তু পুকুর পাড়ে, আর পুকুরটা দেখো একদম শুকিয়ে গেছে, তোমাদেরকে একটু আগে যে দেখালাম ওটা কিন্তু পুকুর, পুকুরটা একদম শুকিয়ে গেছে। আর হচ্ছে এখানে আর কি গল্প করছিলাম,
গল্প করছিলাম যে এবারে আমরা একটা চুলো নয়, এবারে আমরা দুটো চুলো বানাবো, তাই কিন্তু ওর সঙ্গে আমি আর কি গল্প করছিলাম। তো মানে এই যে বসে আছে, এদেরই কিন্তু এটা পুকুর, তো এদেরকে বলে তারপরে হচ্ছে আমরা কিছু মাটি এদের পুকুর থেকে নিয়ে যাব। এমনিতেও আগের থেকে আমি বলে রেখেছিলাম, যেহেতু অনেক দিনে বলে রেখেছিলাম, তাই আরও একবার সকালবেলা এসে জানিয়ে দিয়েছি যে আজকে কিন্তু পুকুর থেকে তোমাদের মাটি নিয়ে যাব। তো এখন হচ্ছে দেখো আমরা ডালি নিয়ে চলে যাচ্ছি পুকুরের নিচে সবাই মিলে মাটি আনার জন্য, আর টোটো করে কিন্তু মাটিগুলো নিয়ে যাওয়া হবে। যেহেতু একটু দূর আছে আমাদের বাড়ি পুকুর থেকে, তো মাটি কিন্তু বেশ ভারী হয় অনেক, তাই জন্য টোটো নিয়ে আসা। বর্ষাকালে কিন্তু এই পুকুরটা একদম জলে ভর্তি হয়ে থাকে। এই ছোট রাস্তাটা তোমরা যে দেখলে একটু আগে, সেই ছোট রাস্তাটা দিয়ে যাওয়া যায় না। ছোট রাস্তা সহকারে পুকুর একদম ভর্তি হয়ে জল থাকে আর কি বর্ষাকালে। আর এখন দেখো এত বড় পুকুরটা একদম শুকিয়ে গেছে, তো সেটাই আমরা গল্প করছিলাম। আর হচ্ছে মাটিটা ওর বাবা কাটছিল, আর ওর বাবা হচ্ছে ডালিতে আমাকে মাটি ভরে ভরে দিচ্ছিল, আমিও নিয়ে যাচ্ছিলাম, আবার সাথে কিন্তু ওর বাবাও নিয়ে যাচ্ছিল, আর প্রীতম প্রীতিও কিন্তু মাটি তুলছিল। ওর বাবা বড় বড় চাকাগুলো যে আছে মাটির, তো সেই চাকাগুলো মাটির দিচ্ছিল, আর ওরা হাতে করে একটু একটু করে নিয়ে যাচ্ছিল। সকালবেলা চা মুড়ি খাওয়া হয়েছিল, তবে আজকে আমি একটু তাড়াতাড়ি চান করিনি। জানি আজকে যেহেতু মাটি আনতে আসবো এখানে, তাই জন্য কিন্তু চানটা আজকে একটু দেরি করে করেছি। মাটি নিয়ে যাওয়ার সময় আরও নোংরা হতে হবে, তাই জন্য আর কি সেই ভাবনা চিন্তা করি এখনও আমি চান করিনি। তবে এখান থেকে গিয়ে কিন্তু মাটিগুলো নামিয়ে তারপরে হচ্ছে চানটা করে রান্না বসাবো। তো এখন সকালবেলার টাইমটা, এখন বাজে হচ্ছে 10:30। তো হ্যাঁ 10:30 বাজে, আর এখন আমরা এসেছি মাটি আনার, মাটি নেওয়ার জন্য। প্রীতম আর প্রীতি এদিকে দেখো খুব খুশি, মানে মাটি তুলছে আর খুব খুশি, দুজনে দৌড়ে দৌড়ে আর কি মাটি তুলছিল। আর প্রীতম তো বলছিল মাটি তুলতে সেদিনে যাব যেদিন আমার স্কুল বন্ধ থাকবে। তো আজকে আবার স্কুল বন্ধ, আজকে কালকে দুদিন স্কুল বন্ধ, তো সেই দিনেই কিন্তু মাটি আনতে আসা। তো অনেকটাই দুজনে খুশি আর কি। আমি এক ডালি মাটি এনেছিলাম, তারপরে হচ্ছে প্রীতমের বাবা বললো তুমি ডালি নিয়ে যেতে পারবে না, তুমি হাতে করে নিয়ে যাও, আর হচ্ছে আমি ডালিটা নিয়ে যাই। তো এক ডালির পর তখন থেকে কিন্তু আমি হাতে করে আর কি নিয়ে যাচ্ছি, দু হাতে আর কি বড় বড় মাটির আর কি দলাগুলো নিয়ে যাচ্ছি, আর প্রীতম প্রীতিও সেম তাই করছে, আর ওর বাবা হচ্ছে ডালিটা বেশি করে মাটি ভরে আর কি আনছে। দেখেছো দুজনে কতটা খুশি। আর এখানে দেখো প্রীতম আবার ওস্তাদগিরি মারছে, তো আমি ওকে বললাম ওস্তাদগিরি মারিস না, আবার যদি কেটে সেটে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই ওকে না করছিলাম যে কাটিস না তুই পারবি না। তারপরে ওর বাবা যখন আসলো তখন দেখো ওর বাবা নিয়ে নিয়েছে ওর হাত থেকে। আর বাচ্চারা ওরকম কি করে, যে কোনো কাজে ওরা ভাবে যে আমরাও পারবো আর কি ওই কাজটা, ওই কাজটা করার কিন্তু চেষ্টা করে। আর মাটিগুলো কিন্তু দেখা যায় যে অল্প একটু মাটি নিয়ে যেতে পারবো, কিন্তু অল্প মাটিতেও মাটিগুলো ভারীটা আর কি বেশি থাকে, কিন্তু বোঝা যায় না, তবে তোলার সময় বোঝা যায় যে অল্প একটু মাটিরও কিন্তু ভারীটা অনেক, তাই না? আর এই জায়গাটা বন্ধুরা অনেকটাই সুন্দর দেখতে, সত্যি এক মানে এখানে তোমরা যেরকম দেখছো তার থেকেও বেশি সুন্দর। উপরে যে রাস্তাটা আছে সেই রাস্তায় উঠে যদি বসা যায় না, একদম সব দিকে আর কি খ্যাত সবুজ গাছ, খুব সুন্দর লাগে দেখতে। আর মায়ের সাথে কিন্তু বিকেলবেলা আমরা এখানে ঘুরতে আসি। আর এইদিকে আবার একটা ছাত্র স্কুল যাচ্ছিল, তো আমি আবার ওকে চিল্লিয়ে বললাম যে আজকে কিন্তু স্কুল বন্ধ, তো সে হয়তো জানে না, তবে কথা শুনে আবার কিন্তু বাড়ি চলে যায়। তবে আমাদেরও কিন্তু মাটি নেওয়া প্রায় শেষ, তবে যার পুকুর সে বলছিল যে আর দু তিন ডালি নাও, এইগুলোতে আর কি হবে না ওটুক মাটিতে। তো আর দু তিন ডালি আর কি নেওয়ার জন্য আবারও পুকুরে চলে আসলাম।
আর বেশি নেবো না, ওই এক ডালি নেবো, আর হাতে আর কি বড় বড় মাটির দলা দু একটা করে নিয়ে যাব, তো এটাই আর কি হয়ে যাবে একটুকে। কি হাসায় গেছিস? হ্যাঁ থাকলে পাবি না, আমি নেই পাবি না, না ও যে ডালা নেই, তোর বাবা ডালিটা নিবে। চলো আমি এখন যাব, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ হচ্ছে ব্যাটারি অত লোড নিতে পারে না, যেহেতু ব্যাটারিটা ভালো না সেই জন্য। এমনিতে হচ্ছে তোমার মাটি বেশি, তো মাটি বেশি হওয়াতে কিন্তু অনেকটাই ভারী হয়ে আছে, যেহেতু তো লোডটা আর কি কম নেই, যেহেতু গাড়িটা নষ্ট না সেরকম চলে না, সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর প্রীতম দেখো জুতো ওখানেই রেখে দিয়েছে, পরে আবার গিয়ে রিটার্ন গিয়ে জুতোগুলো আনলাম। এখন বাড়িতে গিয়ে হচ্ছে চানটা করবো, চান করে আবার রান্না বসাতে হবে, তাই না? তার জন্য তাড়াতাড়ি যাই রান্না বান্না করবো। এটা কিন্তু সত্যি, ছেলে বলো আর হচ্ছে বর বলো, তো ওরা কিন্তু জানে যে আমি যেহেতু বাইরের কাজ করি না, যেমন হচ্ছে কোদাল দিয়ে হোক বা কুড়াল দিয়ে খড়ি ফাটানো হোক, মানে সেরকম আর কি ওই কাজগুলো তো পারি না, তো ওই কাজগুলো কিন্তু আমি করি না, তো ছেলে আমার জানে। তো ছেলে আমার হাতে যদি কুড়াল বা হচ্ছে কোদাল দেখে তাহলেই কিন্তু বলে যে তুমি পারবা না, তুমি পারবা না। তো এখানে হচ্ছে আমি ডালিটা আর কি নিয়ে যেতে চাইছিলাম, তো ডালিটা নিয়ে যেতে চাইছিলাম না ঠিক, তবে আর কি ওকে বললাম তুই ডালিটা তুলতে পারবি না, মাটির দলা একটা হাতে নিয়ে যা, আর আমি নিয়ে যাই। তো আমি মাটির দলাটা কিন্তু কথা বলেছি, ও ভেবেছে যে আমি হচ্ছে ডালিটা নেব, তাই জন্য বলছে যে আমি পারবো না আর কি ডালিটা নিতে, আমাকে বলছিল তুমি পারবা না আর কি নিতে। তো সেটাই আর কি, অনেক সময় এরকমই হয় আর কি, যে আমি যদি কোনো কিছু কাজ করতে যাই, সেই কাজগুলো আমাকে তো করা কোনো দিন দেখে নেই না, তো হঠাৎ করে যদি দেখে আমাকে কিন্তু বলে আমার ছেলে যে তুমি পারবা না এটা থাক। ওই যে এত কষ্ট করে যে প্রীতম এই ঘরটা বানাইছে না, এই ঘরটাতে প্রীতমটা থাকতে দেবো রাতি করে। তোরা কইলাম এত কষ্ট করে বানাস নেবে, এর কী লাভ? ভাঙা ভাঙি না, বানায় আর কী লাভ? এখানে তো থাকবি রাইতে, রাইতে করে যে এই ঘরটাতে থাকানো হবে প্রীতম রে। আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, চালগুলো এখন ধুয়ে বসিয়ে দেবো, কিছু প্লাস্টিক আছে সেই প্লাস্টিকগুলো রেখে দেবো, আজকে তো আর লাগবে না এগুলো কাজে, কালকে লাগবে উনান জ্বালানির সময়। আমার না এই উনুনটা না ইটটা ভিতরে যে ইট থাকে সেই ভেতরে ইটটা কিন্তু একটা ভেঙে গেছে, আমি খুব সাবধানে আর কি রান্না বান্নাগুলো করি এখন। তবে এই মাসে নাকি উনুন বানানো যায় না, তাই জন্য এই মাসে আর কি উনুন ধরা হবে না, সামনে মাসে আর কি করা হবে, কিন্তু এখন আর কি আপাতত মাটিগুলো এনে রাখা হলো। এইদিকে আমি প্রেশারে কিন্তু বসিয়ে দেবো মাশকলার ডাল, মাশকলার ডালটা আছে না ওই কড়াইয়ে না সেদ্ধ হতে চায় না, সময় লাগে অনেকটা আর কি সেদ্ধ হতে, তো তাই জন্য কিন্তু প্রেশারে আর কি করে নিচ্ছি। আর মাশকলার ডাল আমরা যেদিনে খাই সেদিনই কিন্তু প্রেশারেই আর কি করে নিই, সিটিটা আর কি সেদ্ধটা আর কি করে নিই। এই প্রেশার কুকারটা আছে না আমাদের কিন্তু অনেকটাই বড় হয়, কিন্তু কিছু করার নেই, এটা হচ্ছে বিয়েতে প্রেজেন্টেশন পাওয়া আর কি, আর সেরকম করে তো আমরা কিনি নাই, তবে ছোট্ট একটা প্রেশার কুকার কেনার খুব ইচ্ছে আছে, দেখি কি হয়। তো এইটা না খুব বড় হয় আর কি, খুব অসুবিধা হয় বড়গুলোতে, না সুবিধা হয় না অতটা কিন্তু। কারণ হচ্ছে যেহেতু আমাদের অল্প স্বল্প রান্না, আমরা ফ্যামিলি মেম্বার কম, তাই কিন্তু অল্প স্বল্প রান্না, অল্প স্বল্প রান্নার জন্য কিন্তু ছোট প্রেশার কুকারই ঠিক আছে, তাই না? এত বড়টা কিন্তু একটু অসুবিধাই হয়, তো অসুবিধার মধ্য দিয়েও আমি করে নিই, অতটাও অসুবিধা হয় না, তবে একটু আর কি ওই মাজা ঘষা করা, আর হচ্ছে যেহেতু অল্প জিনিস বানাই ভালো লাগে না আর কি, সেটাই আর কি। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়ে আর কি চালানো হচ্ছে, সেটা দিয়ে চালাতেই হবে, তাই না? তো সব কিছু তো আর পাওয়া যায় না, বললে কি আর পাওয়া যায়, তবে ভাবনা চিন্তা অনেক করে রাখি যে এই জিনিসটা নেব পরে, ওই জিনিসটা পরে নেব, যখন টাকা আর কি হবে তখন নেব, তো সেই ভাবনা চিন্তাটা আর কি করে রাখি, তবে নেওয়া হয় না সেরকম করে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব, যেহেতু চাটনি করব সেই জন্য।
রান্না আমার হয়ে গেছে, এখানে মাশকলার ডাল করেছি আর তিতা করলা আলু ভাজা, আর এটা হচ্ছে তোমার কয়েকটা টমেটো ছিল তো টমেটো কটা চাটনি করেছি। গ্যাসের চুলাতে কিছু আর কি ডালের আর কি ছিটে পড়েছিল, যেহেতু ডাল সিদ্ধ করেছিলাম তাই জন্য গ্যাসটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, এখন যে আমি ভয়েস দিচ্ছি না সন্ধ্যার দিকে, তো এখন কিন্তু মানে কি বলবো, আকাশটা এত জোরে জোরে শব্দ করছে মনে হয় একটু পরে আর কি বৃষ্টি নামবে, সেই ভয়ে কিন্তু আমি সন্ধ্যার দিকে কিন্তু ভয়েসটা দেওয়া শুরু করে দিয়েছি। আবার যদি খাওয়া দাওয়া করে রাতে ভয়েস দেওয়ার অপেক্ষায় যদি আমি থাকি না, তাহলে যদি বৃষ্টি আসে তাহলে তো আর ভয়েস দেওয়া হবেই না। সেই জন্যই কিন্তু অনেক ভাবনা চিন্তা করে আগের থেকেই আমি ভয়েস দেওয়ার জন্য সন্ধ্যার সময় আর কি রান্নাঘরে এসে আর কি ভয়েসটা দিচ্ছি বৃষ্টির আগেই আর কি। পরে যদি বৃষ্টি হয় তাহলে কোনো ব্যাপার না, তাই না? সেই জন্য আগে ভাগে কাজটা করে নিচ্ছি আর কি। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম, আর এখন হচ্ছে বাইরে কিছু নোংরা ছিল সেই বাইরে আর কি ফেলে দিয়ে আসলাম। কী করো প্লাস্টিকগুলা, এগুলো মনে হয় জ্বালাতে লাগবে গো, নাকি বেশি ছিঁড়ে গেছে তো এগুলো, এগুলো আর কোনো কাজে লাগবে না। প্লাস্টিকগুলো এই বস্তাগুলো জ্বালাইতে লাগবে, বেশি ছিঁড়ছে না। বর্ষার সময় না অনেক বস্তা লাগে, যেহেতু সাইডে ফাইডে দিতে হয়, ওই বৃষ্টি যে পড়ে তো বৃষ্টি পড়ে না গর্ত গর্ত হয়ে যায় আর কি, তো সেই জন্য সাইডে ফাইডে বস্তা দেওয়া হয়। তো সেই বস্তাগুলো অনেকগুলো জমা হয়েছিল ওখানে আর কি, টুকরো টুকরি আর কি ছিল, তো টুকরো টুকরিগুলো তো আর কাজে লাগবে না, সেই জন্য ওর বাবা আর কি ওই জায়গাটা পরিষ্কার করে নিল। আর যে টুকরো টুকরি বস্তাগুলো ছিল সেই বস্তাগুলো জ্বালিয়ে দিয়ে চানটা করে নিয়েছে। তারপরে হচ্ছে প্রীতম পিতে তো আগে খেয়ে নিয়েছে, আর ওর ঠাম্মা তো কাজে গেছে, আর আমরা দুজনে এখন ভাত আর কি খেয়ে নিলাম। তারপরে এই যে আবারও কাজে লেগে পড়েছি, চারটা বেজে গেছে কিন্তু এখন, আর চারটার দিকে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু ছেলের প্রাইভেট এসছে, ছেলে কিন্তু প্রাইভেট পড়ছে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, বন্ধুরা তোমরা যখন আমার ভিডিওগুলো দেখবে অনুরোধ রইল যে কেউ স্কিপ করে দেখো না, আর সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ, একটু তোমাদের সাপোর্টের আমার খুব দরকার সত্যি, তো একটু সাপোর্ট করো, এটাই চাইবো আর কিছু না। তোমরা যদি সাপোর্ট করো অনেক খুশি হব। আর তোমরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর এখনও যারা আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল। উঠোনটা ঝাড় দিয়ে আমের গাছে জল দিয়ে দিলাম, আমের গাছে কিন্তু ছোট্ট ছোট আমাদের আম হয়েছে বন্ধুরা, তোমাদের সাথে একদিন শেয়ার করব, তোমাদেরকে একদিন দেখাবো। আর ওদিকে আমের গাছে জল দিয়ে দিকে যে প্রীতমের যে ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানে কিছু আর কি ফুল আছে, ফুলের গাছ আছে, তো সেই ফুলের গাছগুলো জল দেওয়ার জন্য এসে পড়লাম এখানে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। Thank you.